আজকে আপনাদের সাথে দারুণ একটা গুড নিউজ শেয়ার করব, আর সেটা জানার জন্য অবশ্যই কিন্তু ভিডিওটা দেখতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তামান্না নাসির, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করলাম, আফিফ স্কুল থেকে চলে আসছে, ওকে নাস্তা টাস্তা করার পরে ও হচ্ছে হোমওয়ার্ক করে এখন ঘুমাইছে, আর আমি ইফাকে গোসল করে নিলাম। এখন হচ্ছে আস্তে আস্তে করে টুকটাক করে ঘরের সব কাজগুলো করব, না হলে কাজ করতে করতে তারপরে দেখা যায় দেরি হয়ে যায়, পরে গোসল করতে করতেও একদম বেলা শেষ হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম যে গোসলটাকে সেরে নেই, চুলটুল একদম ভিজা। সো এখন হচ্ছে ব্লগটা শুরু করলাম, আশা করি ব্লগটা দেখতে থাকেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ব্লগটা কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আজকে কমেন্ট করে জানাবেন। আজকে আপনাদের সবার কমেন্ট চাই যে আপনারা কে কোন জায়গা থেকে বসে আমার ব্লগটা দেখছেন। আমি তো সিলেট থেকে আপনাদের সাথে ব্লগ শেয়ার করছি, আপনারা বাংলাদেশের কোন জায়গা থেকে আমার ব্লগটা দেখছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আমরা নিয়েছি বিট লবণ দিয়ে, আমরা খেতে কে কে পছন্দ করেন, আমার তো ভীষণ ভালো লাগে, মানে এই সিজনে আমরার সিজন আর কি, যখন আমরাটা অনেক ভালো লাগে, সিজনাল যে কোনো ফলই খেতে ভালো লাগে। ক্যামেরার ব্রাইটনেস কমানো ছিল যার কারণে ভিডিও অন্ধকার আসতেছিল, আমি বলতেছি কি ব্যাপার হঠাৎ করে কি হলো এরকম অন্ধকার কেন আসতেছে। তো যাই হোক, ঘরের এই জায়গাগুলো এখন একটু ক্লিন করব, একদম কয়েকদিন ক্লিন করি নাই, একদম অবস্থা হজবরল হয়ে আছে, তো এগুলো একটু আস্তে আস্তে এখন ক্লিন করে নেব। সকাল থেকে বেশ ভালোই রোদ উঠেছে, আকাশটা একদম ঝকঝকে ছিল, মানে দেখেই ভালো লাগছিল। আর আজকে হচ্ছে দুপুরের দিকে একটা আপুর আমাদের বাসায় আসার কথা, তো তার জন্য অপেক্ষা করছিলাম। সো আজকে নতুন একজন আপুর সাথে আমার পরিচয় হলো, স্বপ্না আপু আজকে ফার্স্ট মিট, বাট কথা বলে মনে হচ্ছে না যে প্রথমবার দেখা, তাই না? জি জি আপু। আপুর একটা হচ্ছে ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেলও আছে, আবার হচ্ছে গিয়ে আপু হচ্ছে প্রফেশনাল একজন বেকার, মানে কেক মেক করেন অনলাইনে, সব জায়গায় আপু সিলেটের মধ্যে ডেলিভারি দেন। তো আপুর পেজের নামগুলো আপুর কাছ থেকে একটু শুনি, বলেন। আমার বিজনেস পেজের নাম হচ্ছে স্বপ্নাস কুকিং, আর ইউটিউবের চ্যানেল নাম হচ্ছে ইয়াম্মি কুকিং বাই স্বপ্না, আবার এই নামে একটা পেজ আছে আপু। সো আমি আসলে সিলেট সিটির ভিতরে হোমমেড কেক নিয়ে কাজ করি। আপনারা যারা সিলেটের ভিতরে আছেন, চাইলে হোমমেড কেক আপনাদের পছন্দ মতো ডিজাইন ফ্লেভার দিয়ে নিতে পারবেন, আর সে অনুযায়ী কেক সেলের পাশাপাশি আমরা বেকিং এবং মানে বেসিক বেকিং ক্লাস করিয়ে থাকি। যে আপুরা একদম নতুন, তারাও এখানে ক্লাস করে কিন্তু অনেকেই বিজনেস শুরু করছেন। সো আপনারা চাইলে সিলেটের ভিতরে যদি কেউ কেকের ক্লাস করতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, স্বপ্নাস কুকিং অথবা ইয়াম্মি কুকিং বাই স্বপ্না। আচ্ছা, আমি আপুর হচ্ছে কন্টাক্ট নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব, সেখানে যোগাযোগ করতে পারেন। সেখানে পেজ লিংকটা আপনি, হ্যাঁ, পেজ লিংকটা ডেসক্রিপশন দে বক্সে দেয়া। যারা আসলে গত ব্যাচে ক্লাস করেছেন, অনেকেই কিন্তু ক্লাস করে আপু মানে বিজনেসও শুরু করেছেন, সো আপনারা চাইলে করতে পারবেন, আশা করি নিরাশ হবেন না। আর মেয়েদের জন্য আসলে এটা অনেক একটা ভালো জিনিস, ঘরে বসে আপনি কুকিং তো আমরা কম বেশি করি, তো নতুন এটা আমাদের একটা প্রফেশন হিসেবে নিতে পারি। তো আপুর ডিটেইলস সবকিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা যারা কোর্স করতে চান অথবা হোমমেড ফুড মানে কেক বিশেষ করে ট্রাই করতে চান, তারা অবশ্যই আপুর পেজটা ভিজিট করবেন এবং আপুর কাছে অর্ডার করবেন। আর আপু হচ্ছে আমার জন্য খুব সুন্দর একটা কেক নিয়ে আসছে, আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। সো কেকটা খেয়ে টেস্ট করে আমি তো অবশ্যই আপনাদের সাথে রিভিউটাও শেয়ার করব। আপু হচ্ছে খুব সুন্দর একটা কেক নিয়ে আসছে, তো আনার পরে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ আমরা দুপুরে খাওয়া দাওয়া এখনো করিনি, সেই জন্য আর কেক কাটা হয়নি। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি, আর আপুর ডিটেলস তো অলরেডি একটু আগে শেয়ার করলামই। তো যাই হোক, এরপরে হচ্ছে গিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম, মোটামুটি বিকাল হয়ে গেছে খেতে খেতে, আর অনেক দিন পরে খাওয়া দাওয়ার পরে একটু চারজন মিলে সময় কাটালাম, কারণ দেখা যায় আফিফের আব্বু ম্যাক্সিমাম সময় খেতে এসেই একদম দৌড় দেয়, বাট ওই দিন হচ্ছে গিয়ে তাও ছিল 10 মিনিটের মতো বাসায় ছিল আর কি, তো সেই ফাঁকে আমরা সবাই মিলে একটু মজা করলাম। আসলে জীবনটা এত বেশি ব্যস্ত হয়ে গিয়েছে, একসাথে মিলে সময় কাটাতেও মনে হয় এখন সময় সুযোগ মানে খুঁজে বের করতে হয়, না হলে হয় না। এখন হচ্ছে বিকেলবেলা, বিকেল বলা যাবে না, প্রায় সন্ধ্যা হয়ে আসতেছে, আর মানে
ওই আপুরা হচ্ছে গিয়ে 3:30-4টার দিকে এসেছিল, আর এরপরে হচ্ছে আমরা দুপুরের ভাত খাইছি, কারণ আফিফের আব্বু তখনও আসেনি, তো ভাতটা খেয়ে নিলাম। এরপরে মানে এত টায়ার্ড লাগতেছিল, মনে হচ্ছে একটু ঘুমাই, কিন্তু ঘুমালে হবে না, বিকালে মানে সন্ধ্যার দিকে কাজ আছে। আর ভাবলাম যে ঘুমাবো কি ঘুমাবো না, তাও একটু শুয়েছি, দেখি ঘুম চলে আসতেছে। আর এদিকে দুই ছেলের অত্যাচারে কে ঘুমাবে, মানে তাদের খেলাধুলা চিল্লাচিল্লি, এই হচ্ছে অবস্থা। তো পরে আর ঘুমাইনি, এখন মাথাও ব্যথা করতেছে, আর হচ্ছে গিয়ে কেমন যেন লাগতেছে। তো যাই হোক, সন্ধ্যায় চা খেলে হয়তো মাথা ব্যথাটা একটু কমবে। আর চোখও ব্যথা করতেছে, মাইগ্রেনের জন্য না, চোখও জানে কেমন ব্যথা করে, আর মাথার মধ্যে যে কেমন লাগে মানে বোঝানো যায় না আর কি। আর দেখা যায় কি থেমে থেমে মাসে 2-3টা টাইম থাকে, ওই টাইমগুলোতে না মাইগ্রেনের ব্যথাটা প্রচুর পরিমাণে হয়। যাদের যাদের আছে তারা হয়তো আমার এই বিষয়টা বুঝবেন। তো যাই হোক, এখন বসে বসে ভাবছিলাম যে সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত টাইমটা একটু ভিডিওটা এডিট করব, আর যাতে ভিডিওটা দিতে পারি আর কি। আর হচ্ছে গিয়ে এই তো পরে আবার আপনাদের সাথে কথা বলছি। আর আপু যে কেকটা দিছে, কেকটা হচ্ছে কাটি নাই, ভাবলাম যে আমার যেহেতু লাইভ আছে এখন তাড়াহুড়া লেগে যাবে, তো লাইভ টাইভ শেষ করে দেন হচ্ছে গিয়ে বাসায় যখন ফিরে আসব তখন হচ্ছে সবাই মিলে একসাথে কাটবো। আর একটা গুড নিউজও আজকে শেয়ার করব, তো ভালোই হয়েছে, গুড নিউজটার পাশাপাশি আপনাদের সাথে একটা মানে কেকও শেয়ার করতে পার, মানে কাটা হয়ে যাবে আর কি। এই গাছটা ডালপালা কেটে দিছিলাম, এখন একদম সুন্দর গাছে ছোট ছোট পাতা হয়ে একদম ভরে গেছে। আকাশটা দেখেন মাশাআল্লাহ কি সুন্দর, গ্লাসের ভিতর থেকে এত সুন্দর লাগতেছে। আচ্ছা বাহির থেকে একটু দেখাচ্ছি আপনাদের, দাঁড়ান এখান থেকে দেখেন আকাশটা কি সুন্দর, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, কিন্তু প্রচুর মেঘ হয়ে আছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে, মনে হচ্ছে বৃষ্টি হবে, আকাশটা একদম মেঘলা হয়ে আছে, অন্ধকার হয়ে আছে, মনে হচ্ছে যে কোনো সময় একদম ঝড় ও বৃষ্টি নামবে, একদম তুহুল বৃষ্টি হবে। মাগরিবের আজান শেষে কোনো রকম আর কি দেখা যায় সন্ধ্যার নাস্তাটা করতে পারি, এরপরে ঝটপট আমাকে লাইভের জন্য বের হয়ে যেতে হয়। আর আজকে মজার একটা বিষয় শেয়ার করি, আজকে হচ্ছে 2টা লাইভ, আর 2টা লাইভেরই ড্রেস কোড একদম সিমিলার হয়ে গেছে, দুটোই একদম ডিপ পার্পল কালারের। তো শাড়িটাও যেমন সুন্দর, ড্রেসটাও খুবই সুন্দর। আর শাড়িটা কিন্তু আপনারা চাইলে আমার ফেসবুক পেজে অর্ডার করতে পারেন, তাহা পেজে আমি স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিয়েছি, সেখান থেকে চাইলে অর্ডার করে নিতে পারেন। তো যাই হোক, আমি 2টার কালারই যখন মিলে গিয়েছে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এদিকে একেবারে ছটপট হচ্ছে গিয়ে রেডি হয়ে নিয়েছি, আর দেখা যায় কি কারেন্টে এত পরিমাণ মানে বিরক্ত করছে ইদানিং, কি আর বলবো, সারা বাংলাদেশেই নাকি একই অবস্থা, এই যায় এই আসে, এরকমই চলতে থাকে। তো সে তাই অন্ধকারের মধ্যে কোনো রকম আর কি রেডি হয়ে নিয়েছি। আর আজকে বলেছিলাম না ভিডিওতে যে একটা গুড নিউজ শেয়ার করব, আসলে এত অল্প সময়ে যে এই জিনিসটা আমরা পাবো সেটা আসলে আশা করিনি। তো যাই হোক, প্রথম দিকে তো সবকিছুর জন্য অনেক কষ্ট করতে হয়, পরে দেখা যায় কি কষ্টটা কিছুটা হলেও কম হয়। তো এদিকে আমি যে শাড়িটা পরেছি, শাড়িটার মধ্যে আরও বিভিন্ন কালার আছে, আপনারা চাইলে যে কোনো কালার কিন্তু অর্ডার করতে পারেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনারা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি পেয়ে যাবেন। আর শাড়িগুলো বর্তমানে অফার প্রাইসে আছে, খুবই এক্সক্লুসিভ পার্টি শাড়ি। তো যাই হোক, লাইভটা শেষ করলাম, শেষ করে চলে আসলাম হচ্ছে গিয়ে আরেকটা লাইভে, এসেই হচ্ছে গিয়ে রেডি হয়ে গিয়েছি নতুনভাবে, কারণ যেই জায়গায় যেই লাইভ সেই অনুযায়ী হচ্ছে গিয়ে রেডি হতে হয়। তো মেকআপটা নিয়ে আজকে আমার সহজ হয়েছে, কারণ যেহেতু দুটোটাই পার্পল কালার ছিল, সো একটা মেকআপ নিয়েই আমার 2টা লাইভ হচ্ছে সুন্দরভাবে হয়ে গিয়েছে। বাসায় ফেরার পথে একটু বৃষ্টি নেমেছে, আর আজকে সন্ধ্যার পর থেকেই থেমে থেমে শুধু বৃষ্টি হচ্ছিলো। তো লাইভ শেষ করে একটু আগে মাত্র বাসায় আসলাম, এখনও ড্রেস চেঞ্জ করি নাই, এখন করে ফেলবো। ছোট্ট সাহেব ঘুমাই গেছিলো আজকে সন্ধ্যার পরে, বিকালে এত ট্রাই করছি ঘুম পাড়ানোর জন্য, সে ঘুমায় নাই, এখন ঘুমাই গেছে, ঘুম থেকে উঠে কান্নাকাটি শুরু করছে। তো যাই হোক, আমিও ড্রেস ট্রেস পাল্টাই নেবো। আর আজকে মানে সারাদিন বৃষ্টি নাই, বিকালে আপনাদের মেঘ দেখাইছিলাম না, তো রাত্রেবেলা ঝুম বৃষ্টি নামছে, খুব কষ্ট করে বৃষ্টি ফাঁকে ফাঁকে হচ্ছে গিয়ে আমার 2 জায়গায় আজকে লাইভ দেখতে হচ্ছে। তো তারপরেও ভালো মতো আর কি লাইভ দিয়ে সব শেষ করতে পারছি, এমন হচ্ছে রাতের খাওয়া দাওয়া করে নেবো, আমার নিজের বিজনেসের জন্য একটা লাইভ করা দরকার, কিন্তু শরীর প্রচুর টায়ার্ড লাগতেছে, আর এত বৃষ্টি ধকলের পরেও মেকআপ এখনো ভালো আছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নেই, পরে আবার আপনাদের সাথে কথা বলবো। তো এরপরে কেক কাটবো কাটবো করে আবারও কারেন্ট চলে গিয়েছে, এই ফাঁকে হচ্ছে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, রাতের খাওয়া দাওয়া করে নিয়েছি, কিন্তু বাচ্চারা কেকের কথা ভুলেনি, তাদের মনে আছে, তাদেরকে বলেছি লাইভ শেষ করে এসে কেক কাটবো, তাই দুজন আমাকে মনে করিয়ে দিচ্ছিল। আর এদিকে আফিফ বলছিল কেকটা ব্লু কালার, তাই ব্লু কালার ম্যাচ করে নাকি তাদের টি শার্ট পরতে হবে। তো 2 ভাই টি শার্ট পরে একদম রেডি হয়ে গেছে, আর কেক কাটার আগে তারা চুপে চুপে খাচ্ছে। বলেছিলাম আপনাদের সাথে একটা সুখবর শেয়ার করবো, সেটা হচ্ছে আমার নতুন যে ফেসবুক পেজ তামান্না নাসির
ব্লগ সেই পেজটাও কিন্তু মনিটাইজেশন পেয়ে গেছে আলহামদুলিল্লাহ, গত পরশু দিন হচ্ছে পেয়েছে, কিন্তু সেই উপলক্ষে কোনো সেলিব্রেশন বা কোনো কিছু করা হয় নাই, আমি একটু আপসেট ছিলাম, মানে পোস্ট টোস্ট দেওয়ার আর সুযোগ হয় নাই। তো একদিকে ভালোই হয়েছে যে আজকে আমাদের কেকটা এসে পড়ছে, আর সেই দিকে আমরা হচ্ছে গিয়ে ওই জিনিসটাও সেলিব্রেট করে ফেলতে পারতেছি। তো বেশি কথা বলা যাচ্ছে না, কারণ তারা হচ্ছে হ্যাপি বার্থডে করবে, সেটা নিয়ে ব্যস্ত তো চলেন, কথা না বলে এবার হচ্ছে আমরা হ্যাপি বার্থডে করে ফেলি। নাম 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 কার হ্যাপি বার্থডে আজকে? তোমার দুজনে দুজনে হ্যাঁ দুজনে আচ্ছা হ্যাপি বার্থডে বলো, কার হ্যাপি বার্থডে? দুজনের। আচ্ছা হ্যাপি বার্থডে টু ইউ দুজন, আপি বাবরার হ্যাপি বার্থডে টু ইউ। দাও আমি এবার খাওয়াই দিই। কেকটা কাটার সময় খুব সফট লাগলো, এবার হচ্ছে খেয়ে টেস্ট করার পালা। প্রথমে কাকে দিবে? ছোট ভাইয়াকে দেয়া দিই, ছোট ভাইয়াকে। মজা আমরা মজা এরকম বলে হাত দিয়ে দেখাও, মজা দেখা দিস কেমন বাবা? খুব মজা তো। আর আপুর হচ্ছে গিয়ে পেজটা সবাই ঘুরে আসবেন, আর যারা হচ্ছে বেকিং এর কোর্স করতে চাচ্ছেন তারা চাইলে আপুর কাছে কিন্তু আপনারা বেকিং এর কোর্সও করতে পারেন। তার কন্ট্যাক্ট নাম্বারটা আমি ভিডিওর স্ক্রিনে এখন দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেখানে আপুর সাথে সরাসরি কথা বলে কিন্তু খুবই সফট এবং খুব সুন্দর করে আপু হচ্ছে ডেকোরেশন করেছে কয়েকটা কালার মিলিয়ে। আমাদের নতুন ইউটিউব চ্যানেল তামান্না নাসির ব্লগ এবং তামান্না নাসির ব্লগ ফেসবুক পেজ দুইটাই খুব তাড়াতাড়ি মনিটাইজেশন হয়ে গিয়েছে। তো কিভাবে এত তাড়াতাড়ি মনিটাইজেশন পেলাম অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে ডিটেলস ইনশাআল্লাহ শেয়ার করব। আর এদিকে কেকটা হচ্ছে কেটে আমি সবাইকে দিচ্ছিলাম, আর এদিকে আফিফ হচ্ছে বলতেছে সে হচ্ছে আকাশি কালারের ফুলটা নিবে, আর ওদিকে আবরার হচ্ছে পিঙ্ক কালারটা নিবে। তাই দুই ভাইকে দুইটা ফুল দিয়ে বসায় দিলাম আর সাথে কেকও দিলাম। আর হোমমেড খাবার হলে কি নিশ্চিন্তে না বাচ্চাদেরকে দেয়া যায়, টেনশন থাকে না। আর আমিও এদিকে কেকটা স্লাইস করে কেটে কেটে নিচ্ছিলাম যে একসাথে বক্সে করে রেখে দিব, কারণ বক্সে করে রেখে দিলে দেখা যায় কেকটা সহজে ড্রাই হয় না আর দুই একদিন ফ্রিজে রেখে সুন্দর মতো খাওয়া যায়। তো সেই জন্য আমি হচ্ছে গিয়ে কেকটাকে সুন্দর করে কেটে নিচ্ছিলাম যে এখন যতটুকু খাওয়ার খাবে বাকিটা হচ্ছে পরবর্তী সময় খাবে। আর কেকটা আসলে অনেক বেশি ভালো ছিল। তো আপনারা সিলেটের মধ্যে যারা আছেন তারা কিন্তু চাইলেই আপুর কাছে এই হোমমেড কেক অর্ডার করতে পারেন। এছাড়া যারা কোর্স করতে চাচ্ছেন তারাও কিন্তু আপুর পেজে নক দিতে পারেন অথবা তার কন্ট্যাক্ট নাম্বারে নক দিতে পারেন। তো আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর দেখা হয়ে যাবে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।